হরতা শ্রী গণেশ শ্রী গণেশ শ্রী গণেশ। বল দুষ্ট, আবার দেখতে পেলি নিজের মৃত্যুকে? যদি আজকের সূর্যাস্ত আমি দেখতে পারি একবার, আমি জানি এই দুষ্ট অবশ্যই সময় নষ্ট করার জন্য কিছু অশুভ পরিকল্পনা করবে। তপস্যা সফল হয়নি ঠিকই, কিন্তু দেবী আদিশক্তিকে পরাজিত করার আমার ইচ্ছে অবশ্যই পূর্ণ হবে। এত কিছু হয়ে গেল, তাও তো শিক্ষা হলো না। একেই বলে অহংকার। আজ তোর সাথে তোর অহংকারেরও বিনাশ হবে দুর্গমাসুর। নিন আমার সহস্র হাতের দ্বারা সহস্র অস্ত্রের প্রহারের সম্মুখীন হন। নিন দেবী, আমার সহস্র হাত আপনাকে সহস্র ভাগে ছিন্ন বিচ্ছিন্ন করবে। আর আমার অস্ত্রগুলো আমার দিকেই ধেয়ে আসছে। এবার নিজের পরাজয় স্বীকার করবে এই দুষ্ট। আপনি যাই করুন না কেন, কিন্তু দুর্গমাসুরকে পরাজিত করতে পারবেন না আপনি। ধর্মকে প্রতিষ্ঠা করে দুর্গা অর্থাৎ সে,
যে পাঁচ জ্ঞানী ইন্দ্রিয় আর পাঁচ কামেন্দ্রিয় দ্বারা উৎপন্ন পাপী শরীরের মধ্যে আবদ্ধ হয়ে থাকা আত্মাদের মুক্ত করে। আর আজ এই দুর্গা দুর্গমাসুরকে বধ করে ওর আত্মাকে পাপময় জীবন থেকে মুক্ত করবে। তুই যাকে তুচ্ছ নারী বলে ডাকছিলি, আজ সেই নারী তোকে বধ করার পর দুর্গা নামেই পরিচিত হবে। এত বড় সাহস! মাতা, মাতা, আমি তো আমার কর্তব্য করতে এই দুষ্ট আত্মাকে এখান থেকে নিতে এসেছি মাতা। আর এক পাও সামনের দিকে এগোবেন না যমরাজ। কি হয়েছে মায়ের? মা এখনো উগ্র এবং অশান্ত কেন হয়ে রয়েছে? মায়ের ক্রোধ তো বেড়েই চলেছে। মাতার ক্রোধ শেষ সীমানায় পৌঁছাবার আগে, ওর অনর্থ হয়ে যাবার আগে মাতার ক্রোধকে শান্ত করতে হবে। মাতা, শান্ত হয়ে যান মাতা, আমাদের প্রার্থনা শুনে নিন, নিজের ক্রোধকে শান্ত করুন মাতা। এখন তো এই দুষ্ট আপনার শরণাপন্ন, বিনাশ হয়ে গেছে ওর। নিজের ক্রোধ শান্ত করুন মাতা। মাতা, আমাদের প্রার্থনা শুনুন মাতা, শান্ত হন। এখন মা মাতা আদিশক্তি বা মাতা বিশালাক্ষী রূপে নয়, বরং মা দুর্গা রূপে রয়েছে। দুর্গম সংকট থেকে যে রক্ষা করে তাকে তো তার নাম নিয়েই শান্ত করা যেতে পারে।
মা দুর্গা, জয় 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 জয় মা দুর্গা। জয় মা দুর্গা। আপনি এই মহাপাপীর সংহার করে আপনি আমাদেরকে যে মুক্ত করলেন, কিন্তু মাতা, সেই সাধারণ জীবীদের কি, যারা সংকটের সময় ভয়ভীত হয়ে পড়ে, তারা আপনার আশীর্বাদ কিভাবে পাবে মাতা? তারা সংকটের সময় নির্ভয় কি করে থাকবে? পুত্র গণেশ এক্ষুনি আমার যে 32 নাম উচ্চারণ করলো, সেই সকল নামের বিশেষ অর্থ রয়েছে। যে এই নামের অর্থ বুঝে আমার এই 32 নাম জপ করবে বা স্তুতি করবে, সে দুর্গম থেকে দুর্গমতম সমস্যা থেকে বেরোনোর পথ খুঁজে পাবে। তাহলে তো কাল মায়ের জন্মদিন উপলক্ষে অনেক বড় উৎসবের আয়োজন করব আমরা দাদা। দাদা, এখন তো আমার ইচ্ছে হচ্ছে যে আমরা ভোর হওয়ার পূর্বেই কৈলাসে পৌঁছে যাই। দুর্গম জ্ঞান সংস্থানা দুর্গম জ্ঞান ভাসিনী দুর্গমোহা দুর্গমগা দুর্গমান স্বরূপিণী দুর্গমাসুর সহন্ত্রী দুর্গমায়ুধ ধারিণী দুর্গমাঙ্গি দুর্গমতা দুর্গম্যা দুর্গমেশ্বরী দুর্গ ভীম দুর্গ ভাম দুর্গ ভা দুর্গ ধারিণী দুর্গ ভীম দুর্গ ভাম দুর্গ ভা দুর্গ ধারিণী এবার আমার এই দুর্গা স্বরূপ কাশীতেই অধিষ্ঠিত হবে, আমি ওখানেই বসবাস করব। ভক্তদের আসন্ন মহাসংকট থেকে আমি তাদের মুক্ত করব। দেবী দুর্গমাসুর মর্দিনী, দেবী দুর্গা, আজ তুমি দুর্গমাসুরকে বধ করে পুনরায় প্রমাণ করলে যে জগজ্জননী তার সন্তানের কল্যাণের জন্য সর্বদা সজাগ থাকেন। তোমার প্রত্যেক লীলা সংসারের কল্যাণের জন্য হয়। কাশীতে অনেক সময় ধরে চোখের পলক না ফেলে
তুমি আমার প্রতীক্ষা করেছো, বিশালাক্ষী হয়েছো। তুমি যদি এমনটা না করতে তাহলে দুর্গমাসুরকে বধ কঠিন হয়ে যেত। কিন্তু প্রিয়ে, তোমার সন্তান এখন পূর্ণ সুরক্ষিত, তাই এবার তোমার কৈলাসে ফিরে যাওয়ার সময় হয়েছে। শেষ পর্যন্ত এই অসুরের বধ হওয়ার পরে মা নিজের মূল রূপে ফিরে এসেছে, অর্থাৎ এখন ব্রহ্মাণ্ডে সর্বত্র শান্তি স্থাপন হবে, আর আমি কৈলাসে মায়ের হাতে সুস্বাদু মধু খেতে পারবো দাদা। আচ্ছা গণেশ, অসুরদের চিন্তা দূর হতেই তুমি ভোজনের চিন্তায় পড়ে গেলে? চিন্তা তো থাকতেই হবে দাদা, কিন্তু কিন্তু এইবার এই চিন্তায় আমিও মগ্ন গণেশ। আমারও মায়ের হাতের রান্না চেখে দেখতে অত্যন্ত মন চাইছে, আর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে কাল কৈলাসে ফিরতেই মা আমাদের সেই ইচ্ছে পূর্ণ করবেন। ও, তাহলে তো খুব ভালো হবে দাদা। আর এমনিতেও গণেশ, কাল তো মাতার জন্মদিবস। কাল চৈত্র শুক্ল পক্ষের নবমী মৃগশিরা নক্ষত্রে, এই তিথির মধ্য রাতেই তো মায়ের জন্ম হয়েছিল। তাহলে তো কাল মায়ের জন্মদিন উপলক্ষে অনেক বড় উৎসবের আয়োজন করব আমরা দাদা। দাদা, এখন তো আমার ইচ্ছে হচ্ছে যে আমরা ভোর হওয়ার পূর্বেই কৈলাসে পৌঁছে যাই। সংসারে নিজের গৃহ, নিজের বসবাসের সেই স্থান যেখানে পৌঁছে অপার সুখ অনুভব করা যায়। ওই অসুরকে বধ করার সময় মায়ের মুখে যতটা ক্রোধ দেখেছিলাম, এখন কৈলাসে এসে ততটাই আনন্দ দেখতে পাচ্ছি মায়ের মুখে। হ্যাঁ গণেশ, আর যখন আমরা ওনাকে জন্মদিবসের জন্য শুভেচ্ছা জানাবো, উনি খুবই খুশি হবেন তাতে। কিন্তু দাদা, তোমার আগে কিন্তু আমি মাকে শুভেচ্ছা জানাবো। না না গণেশ, মাকে শুভেচ্ছা তোমার আগে আমি জানাবো। হরিণের ভিতরে কস্তুরি থাকা সত্ত্বেও সে যেমন জানতে পারে না, তেমনি মানুষ নিজের ভিতরের বহু গুপ্ত জ্ঞান জানতে পারে না। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।